আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2022 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম টেথেরেড। ছোটবেলা থেকেই অন্ধ এক ছেলে জঙ্গলের মধ্যে বসবাস করে। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত তাকে প্রকৃতির সঙ্গে লড়াই করে যেতে হয়। অন্ধ ছেলেটি জঙ্গলের মধ্যে কিভাবে আসলো আর কেনই বা রহস্যময় এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছে না, এসব কিছুই দেখব আজকের গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জঙ্গলের মধ্যে একটি কুঠির দেখতে পাই, যেখানে নাদিয়া নামের এক মহিলা তার একমাত্র সন্তান সোলেমানকে নিয়ে বসবাস করত। সোলেমান জন্মগতভাবেই দৃষ্টি প্রতিবন্ধী ছিল, সে কোনো কিছুই দেখতে পেত না। একমাত্র মা নাদিয়া তাকে যেসব উপদেশ দিত সোলেমান তা অক্ষরে অক্ষরে পালন করত। সোলেমানের বাবার সম্পর্কে আমাদের কোনো কিছুই বলা হয় না, এবং এই জঙ্গলের মধ্যে তারা কিভাবে বসবাস করতে শুরু করল এই সম্পর্কেও আমাদের কোনো ধারণা দেয়া হয় না। যাই হোক, প্রতিদিনের মতো আজকে সকালেও নাদিয়া তার ছেলে সোলেমানকে নিয়ে জঙ্গলে শিকার করতে যায়। নাদিয়া তার ছেলের কোমরে একটি রশি বেঁধে রেখেছিল এবং রশির অপর প্রান্ত কুঠিরের সাথে বাঁধা ছিল। নাদিয়া তার ছেলের কোমরে রশি এই জন্য বেঁধে রেখেছিল যাতে করে তার ছেলে রাস্তা ভুলে জঙ্গলের গভীরে চলে না যায়, এবং রশি অনুসরণ করে সে যেন আবার কুঠিরে ফিরে আসতে পারে। নাদিয়া তার ছেলেকে ছোটবেলা থেকেই অনেক নিয়ম ও টেকনিক ব্যবহার করে বড় করছিল, যাতে করে অন্ধ হলেও তার চলাফেরা করতে কোনো সমস্যা না হয়। এখানে জীবিকা নির্বাহ করার জন্য তারা জঙ্গলের মধ্যে কিছু ফাঁদ তৈরি করে রেখেছিল, এবং সেই ফাঁদে কোনো প্রাণী আটকা পড়লে সেই প্রাণীর মাংস খেয়েই তারা বছরের পর বছর বেঁচে থাকত। বাহিরের স্বাভাবিক জীবনের সাথে তাদের জীবনযাপনের কোনো মিল ছিল না, এবং এই জঙ্গলের মধ্যে তারা কিভাবে বসবাস করতে শুরু করল লেখক এই সম্পর্কেও আমাদের কোনো ধারণা দেননি। সোলেমান ও নাদিয়া জঙ্গলের মধ্যে পৌঁছানোর পর তারা যে ফাঁদগুলো পেতেছিল সেই ফাঁদে একটি খরগোশ পেয়ে যায়, যেটা তাদের আজকের খাবার হতে চলেছিল। কুঠিরে ফেরার পর নাদিয়া সোলেমানকে সেই খরগোশ পরিষ্কার করতে বলে, এবং খরগোশটি দুই ভাগে ভাগ করে অর্ধেকটা সেই জঙ্গলে ফেলে দিতে বলে। সোলেমান তার মায়ের কথা মতো খরগোশটি দুই ভাগে ভাগ করে এবং অর্ধেক অংশটি জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। নাদিয়া ও সোলেমান যখনই কোনো প্রাণী শিকার করত, তারা সেই প্রাণীকে দুই ভাগে ভাগ করত, এক ভাগ নিজেদের কাছে রেখে বাকি অর্ধেক অংশটি জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারত। সোলেমান এই বিষয়ে অনেকবার তার মাকে জিজ্ঞাসা করলেও নাদিয়া তার ছেলের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। নাদিয়া সোলেমানকে কিছু নিয়ম শিখিয়ে দিয়েছিল, যেমন জঙ্গলের মধ্য থেকে কোনো কিছু শিকার করলে শিকারের অর্ধেক অংশ সেই জঙ্গলকে দিতে হবে, যদি সে এমনটা না করে তাহলে সে মারা পড়বে, এখানে বেঁচে থাকতে হলে তাদেরকে এটা করতেই হবে। আসলে নাদিয়ার হিসাব মতো এই জঙ্গলে কোনো অশুভ শক্তি রয়েছে, যদি তারা এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাৎক্ষণিক তারা মারা পড়বে, এবং এজন্যই নাদিয়া শিকারের অর্ধেক অংশটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা নাদিয়া সোলেমানকে নিয়ে নদী থেকে কিছু মাছ ধরতে যায়, কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও তারা বড়শি দিয়ে কোনো ধরনের মাছ ধরতে পারে না। নাদিয়া তার ছেলেকে বলে, আমরা যে কেঁচোগুলো ধরে এনেছি সেগুলো আকারে খুব ছোট, এজন্যই হয়তো মাছ উঠছে না। মায়ের কথা শুনে সোলেমান বলে, ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি আশেপাশে থেকে কিছু কেঁচো ধরে নিয়ে আসি। এটা বলে সোলেমান জঙ্গলের মধ্যে কেঁচো খুঁজতে চলে যায়, কিন্তু কেঁচো খুঁজতে খুঁজতে সে জঙ্গলের অনেক গভীরে চলে আসে। কেঁচো খোঁজার সময় সে একটি লোহার শেকল খুঁজে পায়, চোখে দেখতে না পারলেও সে অনুভব করতে পারে। এদিকে অনেকক্ষণ কেটে যাবার পরেও সোলেমান ফিরে না আসায় তার মায়ের অনেক চিন্তা হচ্ছিল,
তাই জঙ্গলের মধ্যে সে তার ছেলেকে খুঁজতে চলে যায়। এদিকে সলেমন সেই শেকল ধরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সে জানতে চাইছিল আসলে এই শেকল দিয়ে কি বাধা রয়েছে, কারণ জঙ্গলের মধ্যে এইরকম শেকল তো থাকার কথা নয়। কিন্তু শেকলের রহস্য উদ্ঘাটন করার আগেই সেখানে তার মা চলে আসে। সলেমানকে জঙ্গলের এত গভীরে আসতে দেখে তার মা অনেক রেগে যায় এবং তাৎক্ষণিক সলেমানকে নিয়ে সেখান থেকে চলে যায়। জঙ্গল থেকে আজকে কোনো খাবার তারা শিকার করতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে তাদের কাছে খাবার নেই। নাদিয়া তার ছেলের জন্য রাতে একটি কেক তৈরি করে এবং নিজের হাতে তার ছেলেকে খাইয়ে দেয়। সলেমান আজকের ঘটনার জন্য তার মায়ের কাছে ক্ষমা চায়, কারণ তার মায়ের নিয়ম ভঙ্গ করে জঙ্গলের গভীরে যাওয়া উচিত হয়নি। নাদিয়া তার ছেলে সলেমানকে কাছে নিয়ে তাকে একটি গল্প শোনায় যে একদিন একটি ছাগল জঙ্গলের মধ্যে ঘাস খেতে গিয়েছিল, কিন্তু সেই ছাগলটি আর ফিরে আসেনি। আসলে নাদিয়া ও তার স্বামী সলেমানকে গল্প শোনানোর জন্য এইরকম অনেক গল্প লিখেছিল, যে গল্পগুলো প্রতিদিন রাতেই নাদিয়া তার ছেলেকে পড়ে শোনাত, যাতে করে সলেমান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো আজকেও নাদিয়া তার ছেলেকে ঘুম পাড়ানোর পর গভীর রাতে কুঠির থেকে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং এরপর নাদিয়া আর কখনোই সলেমানের কাছে ফিরে আসেনি। নাদিয়া ওই দিন রাতে কোথায় চলে গিয়েছিল আমরা গল্পের শেষে জানতে পারব। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। সলেমান এখন অনেক বড় হয়ে গেছে। সেই দিন রাতে মাকে হারানোর পর সলেমান একাই জঙ্গলের সাথে লড়াই করে বেঁচে রয়েছে। তার মা যে নিয়মগুলো তাকে অনুসরণ করতে বলেছিল, সলেমান আজও সেই নিয়মগুলো অনুসরণ করত। নাদিয়া তার ছেলে সলেমানকে তিনটি নিয়ম মেনে চলতে বলেছিল, যেগুলো হচ্ছে, সলেমান জঙ্গল থেকে যে খাবারগুলো পাবে সেই খাবারের অর্ধেক অংশ জঙ্গলকে ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে, সলেমান যখনই কোনো বিপদে পড়বে তার মায়ের শিখিয়ে দেয়া একটি গান তাকে গাইতে হবে। এবং তৃতীয় নিয়ম হচ্ছে, তার কোমরে যে রশি বাঁধা রয়েছে সেই রশিটাকে সলেমান কখনোই খুলতে পারবে না। যদি সে কখনো এই তিনটি নিয়ম ভঙ্গ করে তাহলে সাথে সাথেই সে মারা পড়বে। সলেমান তার মায়ের নিয়মগুলো কখনোই ভঙ্গ করেনি, কারণ সলেমান তার মাকে প্রচণ্ড ভালোবাসত। একদিন সলেমান জঙ্গলের মধ্যে নদীতে মাছ ধরতে গেলে সে বড়শির সাহায্যে শুধুমাত্র একটি মাছ ধরতে পারে। সলেমান প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, ক্ষুধার জ্বালায় সে নিয়ম ভঙ্গ করে পুরো মাছটাই নিজে খেয়ে ফেলে এবং জঙ্গলকে কিছুই দেয় না। নিয়ম ভঙ্গ করার ফলে ওই দিন সলেমান জঙ্গল থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। সলেমান অনেক ভয় পেয়ে যায়। সলেমানের কাছে একটি ছাগল ছিল যেটা কুঠিরের বাহিরে সবসময় বাঁধা থাকত। প্রতিদিনের মতো আজকেও সলেমান ছাগলটিকে কিছু খাবার দিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু মধ্যরাতে ছাগলটির চিৎকার শুনে সলেমানের ঘুম ভেঙে গেলে ছাগলটির কাছে গিয়ে সে বুঝতে পারে ছাগলটি মারা গেছে। সলেমান ভীষণ ভয় পেয়ে যায়, সারা রাত সে ঘুমাতে পারে না। পরের দিন সকালবেলা সলেমানের কাছে কোনো খাবার না থাকায় সে আবারও জঙ্গলের মধ্যে শিকার করতে যায়। কিন্তু জঙ্গলের মধ্যে গিয়ে সে দেখতে পায় তার ফাঁদের কাছেই একটি হরিণ মরে পড়ে আছে। সলেমান অনেক বিস্মিত হয়, কারণ এর আগে এইরকম কোনো ঘটনা তার সাথে ঘটেনি। সলেমান ফাঁদের কাছে থেকে হরিণটি উঠাতেই যাবে, ঠিক তখনই অন্য কোনো মানুষের আওয়াজ তার কানে ভেসে আসে। সলেমান তার বাবা মার আওয়াজ ছাড়া অন্য কোনো মানুষের আওয়াজ কখনোই শুনতে পায়নি, তাই আগন্তুক সেই মানুষের আওয়াজ শুনে সলেমান অনেক ঘাবড়ে যায়। আগন্তুক এই মানুষের নাম ছিল হ্যাং এবং এই হরিণটি হ্যাং তার বন্ধুকে সাহায্যে শিকার করেছিল। হ্যাং সলেমানকে হরিণটির কাছে থেকে সরে যেতে বলে, কিন্তু সলেমান ভয় পেয়ে তার কাছে থাকা চাকুর সাহায্যে হ্যাংয়ের উপর আক্রমণ করে। হ্যাং প্রাণে বাঁচার জন্য বন্দুকের পিঠ দিয়ে
সোলেমানকে আঘাত করে বেহুশ করে দেয়। সোলেমানের যখন জ্ঞান ফেরে তখন সে তার কুঠিরের কাছে পড়েছিল। সোলেমান হ্যাংকে জিজ্ঞাসা করে, কে তুমি আর এই জঙ্গলে তুমি কি করছো? হ্যাং বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, এই জঙ্গলে আমি শিকার করতে এসেছি। সোলেমান বলে, আমি কুঠিরের কাছে কিভাবে পৌঁছালাম? হ্যাং বলে, তোমার কোমরের রশি অনুসরণ করে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা একটা কথা বলো, তোমার নাম কি লুকাস? সোলেমান বলে, না, আমার নাম সোলেমান, লুকাস আমার বাবার নাম। কিন্তু তুমি এই নাম কিভাবে জানো? হ্যাং বলে, তোমার কাছে যে চাকু রয়েছে তার উপরে খোদাই করে লুকাস নামটি লেখা রয়েছে। সোলেমান বলে, চাকুটি আমার বাবার ছিল। হ্যাং বলে, তুমি এই জঙ্গলে একা একা কি করছো? তুমি কি এখানেই থাকো? সোলেমান হ্যাংয়ের কথার কোনো উত্তর দেয় না। হ্যাং বলে, দেখো, এটা যদি তোমার বাড়ি হয়ে থাকে তাহলে আজকের রাতটা তুমি আমাকে থাকতে দাও, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, এ সময়ে ফিরে যাওয়া আমার জন্য বিপজ্জনক হতে পারে। তুমি আমাকে থাকতে দিলে হরিণের কিছু মাংস আমি তোমাকে দিতে পারি। হ্যাংয়ের এসব কথা শুনে সোলেমান তাকে কিছুটা বিশ্বাস করে এবং আজকের রাতটা সে লোকটিকে আশ্রয় দেয়। রাতের বেলা খাবার রান্না করার সময় হ্যাং অনেক আশ্চর্য হয়ে যায় যে একটা অন্ধ ছেলে এই জঙ্গলের মধ্যে কিভাবে বেঁচে রয়েছে। খাবার রান্না করা হয়ে গেলে খাবার খাওয়ার সময় হ্যাং সোলেমানকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা কোথায়? সোলেমান বলে, তারা মারা গেছে, এই জঙ্গলে আমি একাই থাকি। হ্যাং বলে, তোমার কোনো সমস্যা হয় না? তুমি তো চোখে দেখতে পাও না, বন্য কোনো পশু যদি তোমার উপরে আক্রমণ করে তাহলে তো তুমি মারা যাবে। তুমি চাইলে আমার সাথে এখান থেকে চলে যেতে পারো, বাইরের দুনিয়ার সম্পর্কে তুমি তো কিছুই জানো না। সোলেমান বলে, ধন্যবাদ, কিন্তু আমি এখানে ভালো আছি, বাহিরের দুনিয়া সম্পর্কে আমার জানার কোনো আগ্রহ নেই, কাল সকালে তুমি এখান থেকে চলে যেতে পারো। সোলেমান হ্যাংয়ের উপর রাগান্বিত হয়ে ঘুমাতে চলে যায়, কিন্তু সোলেমানের কিছুতেই ঘুম আসে না, কারণ একজন অজানা ব্যক্তি তার সাথে অবস্থান করছিল। রাত অনেক গভীর হয়ে গেলে জঙ্গলের মধ্য থেকে অদ্ভুত ধরনের সব আওয়াজ তাদের কানে ভেসে আসতে থাকে। হ্যাং অনেক ভয় পেয়ে যায়। সে সোলেমানকে জিজ্ঞাসা করে, এটা কেমন আওয়াজ? এই ধরনের আওয়াজ আমি এর আগে কখনোই শুনিনি, এই বিষয়ে তুমি কি কিছু জানো? সোলেমান বলে, না, গত কয়েকদিন ধরে প্রতিদিনই আমি এই আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু এর আগে কখনোই আমি এই ধরনের আওয়াজ শুনতে পাইনি। সোলেমানের কথা শুনে হ্যাং তার বন্দুক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হ্যাং খোঁজার চেষ্টা করছিল যে আসলে এই আওয়াজটি কোন প্রাণীর। সোলেমান তাকে জঙ্গলে যেতে বাধা দিলেও হ্যাং সোলেমানের বাধা উপেক্ষা করে জঙ্গলের গভীরে চলে যায়। হ্যাংয়ের কাছে বন্দুক ছিল, তাই বন্যপ্রাণীর আক্রমণ থেকে সে সহজেই বেঁচে যাবে। কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর সে দেখতে পায় এক জায়গায় বিশাল বড় একটি ভাল্লুকের মৃতদেহ পড়ে আছে। হ্যাং অনেক ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে, কি এমন প্রাণী হতে পারে যেটা ভাল্লুকের চাইতেও শক্তিশালী? সে ভীতু হয়ে আশেপাশে সেই প্রাণীটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তখনই আবারও সেই আওয়াজ তার কানে ভেসে আসে। হ্যাং এবার ভীষণ ভয় পেয়ে যায়। সে দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে কুটিরে ফিরে আসে। সারা রাত তারা কেউই ঘুমাতে পারে না। পরের দিন সকালে হ্যাং সোলেমানকে কাল রাতে ঘটে যাওয়া সেই ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করে যে সে এই বিষয়ে সত্যি কিছু জানে কি না। কিন্তু সোলেমান বলে, না, সে সত্যি সেই আওয়াজটির বিষয়ে কিছুই জানে না। হ্যাং আজকে এখান থেকে চলে যাবে, তাই হরিণের মাংস নিয়ে যাওয়ার জন্য তার বড় একটি বক্সের প্রয়োজন। কিন্তু সোলেমানের কাছে ওইরকম কোনো বক্স ছিল না, তাই হ্যাং সোলেমানকে সেই বক্স বানানোর কথা বলে। কিন্তু বক্স বানাতে হলে তাদের একটি শেকলের প্রয়োজন।
হ্যাং শেকলের বিষয়ে সোলেমানকে জিজ্ঞাসা করলে সোলেমান বলে, আমার কাছে শেকল নেই, কিন্তু ওইরকম কিছু একটা জঙ্গলের মধ্যে নদীর পাশে রয়েছে। আমি ছোটবেলায় শেকলটি হাতে নিয়েছিলাম। সোলেমানের কথা শুনে হ্যাং সোলেমানকে নিয়ে জঙ্গলের মধ্যে সেই শেকলটি আনতে যায়। সোলেমানের এখনও সেই জায়গার কথা মনে ছিল, তাই নদীর পাশে যাওয়ার সাথে সাথেই সেই শেকলটি তারা পেয়ে যায়। হ্যাং বুঝতে পারছিল না এই শেকলটি দিয়ে কি বাধা রয়েছে, তাই শেকল অনুসরণ করে সে এগিয়ে গেলে সামনেই সে একটি গুহা দেখতে পায় এবং গুহার মধ্যে সেই শেকলটি চলে গিয়েছিল। হ্যাং ভীষণ অবাক হয়ে যায়। সে সাহস করে গুহার কাছে এগিয়ে গেলে গুহার মধ্য থেকে বিকট সেই শব্দ ভেসে আসতে থাকে। হ্যাং ভয় পেয়ে যতটুকু শেকলের দরকার ছিল ততটুকু শেকল কেটে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কুঠিরে ফিরে আসার পর হ্যাং লক্ষ্য করে সোলেমান তার শিকার করা একটি প্রাণীর অর্ধেক অংশ সেই জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। হ্যাং বেশ অবাক হয়ে যায়। সে সোলেমানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সোলেমান বলে, আমার মা আমাকে এইসব করতে বলেছে, তাই যখনই আমি শিকার করি প্রাণীটির অর্ধেক অংশ জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারি। হ্যাং বুঝতে পারে নিশ্চয়ই সোলেমানের মা কালো জাদুতে বিশ্বাসী ছিল এবং এজন্যই সোলেমানকে সে এইসব শিখিয়েছে। হ্যাং সোলেমানকে বলে, তুমি যেটা করছো সেটা একদমই ঠিক নয়। তুমি এখানে মাংসের টুকরো ফেলার কারণে আশেপাশের সব জন্তু জানোয়ার এখানে চলে আসে, এই জন্যই রাতে আমরা অদ্ভুত সব শব্দ শুনেছিলাম। সোলেমান হ্যাংয়ের এসব কথার তেমন কোনো গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায়। হ্যাং আজকের দিনটাও সোলেমানের সাথেই থেকে যায়। সোলেমান ও হ্যাংয়ের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। রাতের বেলা সোলেমান যখন ঘুমিয়ে পড়ে তখন হ্যাং তার বন্দুক নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। সে জানার চেষ্টা করছিল আসলে সেই গুহার মধ্যে কি রয়েছে। হ্যাং গুহার কাছে আসার পর গুহার মধ্যে চলে যায়। এদিকে হঠাৎ করেই সোলেমানের ঘুম ভেঙে গেলে হ্যাংকে খুঁজে না পেয়ে জঙ্গলের মধ্যে তাকে খুঁজতে চলে যায়। কিন্তু কিছু দূর আসার পরেই সোলেমানের কোমরে রশি থাকার কারণে সে সামনে আর এগিয়ে যেতে পারছিল না, তাই মায়ের নিয়ম ভঙ্গ করে কোমরের রশি খুলে সে জঙ্গলের আরও গভীরে চলে যায়। হ্যাংকে খুঁজতে খুঁজতে সোলেমান সেই গুহার সামনে চলে আসে এবং হামাগুড়ি দিয়ে কিছুটা সামনে এগোতেই সে হ্যাংয়ের লাশ দেখতে পায়। সোলেমান চোখে দেখতে না পারলেও সে বুঝতে পারে হ্যাং মারা গেছে। সোলেমান কাঁদতে শুরু করে। মায়ের কথা তার অনেক মনে পড়ে। 21 বছর ধরে যে কষ্টগুলো তার বুকের মধ্যে জমে রয়েছে সেগুলো যেন আজ প্রকাশ পাচ্ছে। সোলেমান কাঁদতে কাঁদতে আবারও সেই আওয়াজ তার কানে ভেসে আসে। সোলেমান অনেক ভয় পেয়ে যায় এবং আমরা দেখতে পাই গুহার মধ্য থেকে কোনো দানব বা জন্তু নয়, বরং সোলেমানের মা বেরিয়ে আসে। সোলেমানের মায়ের শরীর সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সে কোনো রাক্ষস বা দানবে পরিণত হয়েছে। তার চোখগুলো সম্পূর্ণ ঘোলাটে হয়ে গিয়েছিল। সোলেমান বুঝতে পারে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সোলেমান ভয়ে তার মায়ের শিখিয়ে দেয়া সেই গান গাইতে শুরু করে। সোলেমানের মুখে সেই গান শুনে তার মা তাকে চিনতে পারে এবং সোলেমানের কোনো ক্ষতি না করে সে সোলেমানকে গিয়ে জড়িয়ে ধরে। কিন্তু সোলেমান চোখে দেখতে না পাওয়ায় সে তার কাছে থাকা চাকু দিয়ে তার মায়ের পেটে আঘাত করে এবং তার মাকে মেরে ফেলে। সোলেমানের অজানাই থেকে যায় যে সে তার মাকে খুন করেছে। সোলেমান তার মাকে খুন করার সাথে সাথেই সোলেমানের চোখের পরিবর্তন হয়ে যায় এবং এর সাথে গল্প এখানেই সমাপ্তি হয়। গল্পের শেষে আমি কিছুটা এক্সপ্লেন করে দিচ্ছি। যেহেতু সোলেমানের মা কালো জাদুর কারণে দানবে পরিণত হয়েছিল, এজন্য সে তার ছেলেকে চিনতে পারলেও কোনো শব্দ করতে পারছিল না। হতে পারে তাদের পরিবারের উপরে কোনো অভিশাপ ছিল এবং এজন্যই তারা জঙ্গলে বসবাস করত। কালো জাদুর কারণে
প্রথমে হয়তো সোলেমানের বাবা দানবে পরিণত হয়েছিল এবং জঙ্গলের মধ্যে যে খাবার তারা ফেলে দিত সেটা মূলত সোলেমানের বাবাকে খেতে দিত। সেদিন রাতে নাদিয়া সোলেমানকে রেখে গুহায় এসে তার স্বামীকে হত্যা করে, কিন্তু তার স্বামী মারা গেলেও সেই অভিশাপ সোলেমানের মায়ের উপরে গিয়ে পড়ে। শেষে যখন সোলেমান তার মাকে হত্যা করল তখন তার চোখের পরিবর্তন হয়ে গিয়েছিল, এর মানে সোলেমানও এখন দানবে পরিণত হবে। আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।